এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় বাংলা ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। শুরুতেই আজকে দেখে নেব এক নজরে বাছাই করা এক্সক্লুসিভ দেশ রাজ্যের সংবাদগুলির শিরোনাম। বন্দে ভারত স্লিপার ক্লাস ট্রেন চালু হচ্ছে অবশেষে, দেশ জুড়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান। জমি বাড়ি কেনা বেচায় একেবারে আধুনিক ডায়নামিক ভ্যালিয়েশন ব্যবস্থা চালু হচ্ছে রাজ্যে, জানালো নবান্ন। অপরদিকে আজকে খুশির ঈদ, শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গরুর মাংস রাখা রয়েছে ফ্রিজে, খবর পেয়ে বুলডোজার দিয়ে 11টি বাড়ি গুড়িয়ে দুমড়ে মুচড়ে দিল বিজেপি শাসিত মধ্যপ্রদেশ রাজ্য সরকার। কুরবানি ঈদের জন্য আনা 150টি গরু করা হলো আটক, গ্রেপ্তার ইতিমধ্যে এক। অ্যাকাউন্টে ঢুকবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা, কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে টাকা নির্দিষ্ট তারিখ জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। অপরদিকে তীব্র জলসংকট, তেষ্টায় হাহাকার নয়া দিল্লি, দেশের রাজধানীতে জলসংকটের প্রতিবাদে জল বোর্ডে ব্যাপক ভাঙচুর বিজেপি মহিলা মোর্চার। ঘর ছাড়া বিজেপি কর্মীরা, ভোট পরবর্তী সময়ে আক্রান্ত বিজেপি কর্মীরা এবার রাজ্য রাজভবনে অভিযান শুভেন্দু অধিকারীর, 200 আক্রান্ত বিজেপি কর্মী নিয়ে। অপরদিকে হাসপাতালে ভর্তি অভিষেক ব্যানার্জি হলো অস্ত্রোপচার, আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল। অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার ভয়াবহ আশঙ্কা, ইতিমধ্যে জঙ্গি হামলায় 10 তীর্থযাত্রীর মৃত্যু, তাই ঘুম উড়েছে প্রশাসনের, জরুরি বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, লাল সতর্কবার্তা জারি রয়েছে বেশ কিছু জেলায়। আপনার জেলার আবহাওয়া রিপোর্টটিও আমরা পৌঁছে দেব আপনাদের কাছে। একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, পাশের বেল আইকনে ক্লিক করবেন, কারণ আপনি যদি প্রত্যেক দিন আমাদের সংবাদগুলি প্রথমে দেখতে চান তাহলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই মাস্ট। আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, লাইক করে শেয়ার করে দেবেন ভিডিওটিকে। অপরদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার এক বার্তায় খবর জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। হাইকমিশন জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জোর দিয়ে উল্লেখ করেছেন এই উৎসবটি ত্যাগ, সহানুভূতি এবং ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য। তিনি ঈদুল আজহাকে বহু সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেছেন। চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে তার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করেছেন। গরুর মাংস রাখা রয়েছে ফ্রিজে, খবর পেয়ে বুলডোজার দিয়ে 11টি বাড়িয়ে দুমড়ে মুচড়ে ঘুরিয়ে দিল বিজেপি শাসিত মধ্যপ্রদেশের রাজ্য সরকার। কুরবানি ঈদের জন্য রাখা 150টি গরু করা হলো আটক, গ্রেপ্তার এক। ফ্রিজে রাখা রয়েছে গরুর মাংস, গোপন সূত্রে ওই খবর আসা মাত্রই অ্যাকশন মোডে পুলিশ। বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দেওয়া হলো 11টি বাড়ি, তাও আবার একটি নয়, পরপর 11টি বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হলো। রাজ্যে বেআইনি গরুর মাংসের বিক্রি রুখতে কঠোর পদক্ষেপ মধ্যপ্রদেশের বিজেপি শাসিত রাজ্য সরকারের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মান্দোলায়। জানা গিয়েছে ভেঙে দেওয়া বাড়িগুলি সরকারি জমির উপর তৈরি করা হয়েছিল, এই জন্যই সরকারি নির্দেশে পুলিশ গিয়ে বাড়িগুলি ভেঙে ঘুরিয়ে দেয়। পুলিশের তরফে জানানো হয়েছে গোপন সূত্রে খবর মিলেছিল নৈনপুরের ভাই ওয়াহি এলাকায় বিপুল সংখ্যক গরু এনে রাখা ছিল কুরবানি ঈদের জন্য। ওই খবর পেয়ে পুলিশ অভিযান চালায়, উদ্ধার করা হয়েছে 150টিরও বেশি গরু। 11 জন অভিযুক্তের বাড়ির ফ্রিজ থেকে গরুর মাংস উদ্ধার করা হয়, ঘর থেকে উদ্ধার করা হয় গরুর চামড়া এবং হাড়গোড়। স্থানীয় সরকারি পশু চিকিৎসক পরীক্ষা করে জানান যে উদ্ধার হওয়া মাংস গরুর নমুনাগুলি ডিএনএ পরীক্ষার জন্য ইতিমধ্যে হায়দ্রাবাদে পাঠানো হয়েছে। ইতিমধ্যে এক অভিযুক্তকে করা হয়েছে গ্রেপ্তার। প্রসঙ্গত 2012 সালে গো হত্যা প্রতিরোধ আইন কঠোর করা হয়েছে এই রাজ্যে। গরুর মাংস কেনা বেচা একেবারে নিষিদ্ধ, যদি কেউ গো হত্যায় অভিযুক্ত হয় তবে 7 বছর পর্যন্ত সাজা হতে পারে এই রাজ্যে। লোকসভা নির্বাচন মিটতে বড় সুখবর সমগ্র দেশবাসীর জন্য, দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে দেশজুড়ে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার ক্লাস ট্রেন। ট্রায়াল রান শুরু হচ্ছে আগামী 2 মাসের মধ্যে, জানালো ভারতীয় রেল মন্ত্রক। বর্তমানে ভারতীয় রেল শুধুমাত্র চেয়ার কার দিয়ে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালাচ্ছে গোটা দেশ জুড়ে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন দিল্লিতে জানালেন, বন্দে ভারতের স্লিপার ট্রেনের জন্য লাগাতার দাবি জানাচ্ছেন যাত্রীরা, তাই খুব দ্রুত আগামী 2 মাসের মধ্যে চালু হচ্ছে বন্দে ভারত স্লিপার ক্লাস ট্রেনের
ট্রায়াল রান। আগামী পাঁচ বছরে কেন্দ্রীয় সরকার দেশের রেল পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন করবে বলে তিনি জানিয়েছেন। যাত্রীদের জন্য আরামদায়ক সফর সুনিশ্চিত করতে বিশেষভাবে নজর দেবে কেন্দ্রীয় সরকার, জানিয়েছেন এদিন রেলমন্ত্রী। দেশ এবং রাজ্যের কোটি কোটি কৃষক ভাইদের জন্য পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা নিয়ে এলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বড় সুখবর। ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী, আর তারপরেই পিএম কিষাণ নিধি যোজনার 17তম কিস্তির ফাইলে প্রথম স্বাক্ষর করেছিলেন নরেন্দ্র মোদী। এবার প্রকাশ্যে এলো দিনক্ষণ, জানা গেল ঠিক কবে অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষাণ প্রকল্পের 17তম কিস্তির টাকা। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এদিন জানালেন, পিএম কিষাণ যোজনার 17তম কিস্তির টাকা পাচ্ছেন এবার কৃষক ভাইরা। এই কিস্তির টাকা উত্তরপ্রদেশের বারাণসী থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মাননিধি যোজনার অধীনে 17তম কিস্তির 2000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে আগামী 18 জুন 2024 তারিখ। আগামী মঙ্গলবার কোটি কোটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এদিন জানিয়েছেন, মোট 20,000 কোটি টাকা দেশের মোট 9,26,00,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে পিএম কিষাণ সম্মাননিধি যোজনার আওতায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কৃষিমন্ত্রী ছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের আরও বহু মন্ত্রী। হাসপাতালে ভর্তি হলেন অভিষেক ব্যানার্জি, হলো অস্ত্রোপচার, আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালো হাসপাতাল কর্তৃপক্ষ। দিন কয়েক আগে সাময়িক বিরতি এবং রবিবার সকালেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অস্ত্রোপচারের কথা জানা গিয়েছিল। বেলা গড়াতেই হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল বুলেটিন দিয়ে জানালো, তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জির অস্ত্রোপচার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনাও করা হয়েছে, রবিবারই হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। অমরনাথ যাত্রায় ভয়াবহ জঙ্গি হামলার প্রবল আশঙ্কা, ঘুম উড়েছে কেন্দ্রীয় প্রশাসনের জরুরি বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরের নিরাপত্তা নিয়ে এই বৈঠকে বসেছেন তিনি। সম্প্রতি জঙ্গি হামলায় বেশ কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে জম্মু কাশ্মীরে। কিছুদিন পরে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে, প্রচুর তীর্থযাত্রী আসবেন সেখানে, সেই কারণে প্রস্তুতিতে যাতে কোনো খামতি না থাকে তার আগাম প্রস্তুতি সেরে রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে অমিত শাহ সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করবার জন্য নির্দেশিকা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। জম্মু এবং কাশ্মীরের বিরাজমান পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে এদিন, তারপরে তিনি সিদ্ধান্ত নেন। বৈঠকে অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে, সেনাপ্রধান মনোনীত লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, সম্প্রতি কিছুদিন আগেই জম্মুর রিয়াসিতে একটি তীর্থযাত্রী বোঝাই বাসে জঙ্গি হামলার ঘটনায় 10 জন তীর্থযাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়। রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত 2000 বিজেপি কর্মীকে নিয়ে রাজভবনে এবার হানা শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার না পারলেও রবিবার রাজভবনে পৌঁছে গেলেন বিজেপি বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ঘর ছাড়া বিজেপি কর্মীরা, বৃহস্পতিবার প্রায় 200 ঘর ছাড়া বিজেপি কর্মী নিয়ে রাজভবনে যাওয়ার মুখে বাধা পেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ, রাজভবনের মুখে পুলিশ আটকে দেয় তাদের, জল গড়ায় আদালত পর্যন্ত। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছিলেন, পুনরায় রাজভবনে যেতে গেলে আবেদন করতে হবে বিরোধী দলনেতাকে, রাজভবনের পক্ষ থেকে অনুমতি মিললে তবেই প্রবেশ। শুক্রবার রাজভবনে আবেদন জানান বিজেপি নেতা, অনুমতি মিলে যায় সেই মতো রবিবার সন্ধে 6টা নাগাদ বিজেপি কর্মীদের নিয়ে রাজভবন অভিযানে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির অভিযোগ, ভোট পর্ব মিটিয়ে গেলেও রাজ্যের নানা প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার শিকার গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা। ঘর ছাড়া বহু বিজেপি কর্মী, তাদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দিন দেখা করতে এলেন রাজ্যের বিরোধী দলনেতা। অবশেষে অপেক্ষার অবসান, মঙ্গলবার বা বুধবার খুলছে স্নাতকে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল। আগামী সপ্তাহে খুলে যেতে চলেছে স্নাতক স্তরে কলেজে ভর্তির কেন্দ্রীয় অনলাইন পোর্টাল বা ওয়েবসাইট, তবে তা নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির থেকে সবুজ সংকেত মেলার উপর। শনিবার এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা শেষ পর্যায়ে চলছে, আশা করছি উনি খুব শিগগির সবুজ সংকেত দিয়ে দেবেন।
তখন এই পোর্টালের উদ্বোধন করা হবে মঙ্গলবার বা বুধবার। পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। 2024-25 শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয় অনলাইন পোর্টাল অনলাইনের মাধ্যমে রাজ্যের সমস্ত কলেজগুলিতে পড়ুয়া ভর্তি করা হবে। নয়া এই ব্যবস্থা পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে রাজ্যের উচ্চশিক্ষা সংসদ। জানা গিয়েছে অভিন্ন কেন্দ্রীয় অনলাইন পোর্টাল বা ওয়েবসাইটে গিয়ে একজন পড়ুয়া সর্বাধিক 25টি আবেদন করতে পারবেন। ভর্তি ফি জমা দিতে হবে উচ্চশিক্ষা সংসদ নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে অনলাইন মারফত। চাইলে সংশ্লিষ্ট পড়ুয়া একটি কলেজে ভর্তি হওয়ার পর অন্য কলেজেও ভর্তি হতে পারবেন। জমা দেওয়া ফি অ্যাডজাস্ট করা হবে। অন্যদিকে সুরাটের বিমানবন্দর থেকে উদ্ধার হলো 2 কোটি টাকার হীরে। দুবাইগামী এক ভারতীয় যাত্রীর কাছ থেকে ওই হীরে উদ্ধার করা হয়েছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম সঞ্জয় ভাই মোরদিয়া। জুতো এবং প্যান্টের বিশেষ জায়গায় ওই হীরে পাচার করছিল সে। তবে CISF-এর জালে ধরা পড়ে যায় সে। প্রথমে তাকে রুটিন চেক আপ করা হয়, কিন্তু পরে সন্দেহ হওয়ার পর তার পুরো দেহ স্ক্যান করা হয়। এরপরেই হীরে সকলের নজরে আসে। মোট 1,092 গ্রাম হীরে পাওয়া গেছে। তাকে কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে। তার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া। অপরদিকে এবার ইভিএম মেশিন বাতিলের দাবি তুললেন এক্স কর্ণধার ইলন মাস্ক। বিশ্বের অন্যতম নেতাকে সমর্থন করে পোস্ট করলেন রাহুল গান্ধী, কংগ্রেস নেতা। সদ্য লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছে, তার 2 সপ্তাহ পর ফের বিতর্কে উঠল ইভিএম প্রসঙ্গ। এক স্যান্ডেলে ইলন মাস্ক দাবি করেছেন নির্বাচনের ক্ষেত্রে দ্রুত ইভিএম বাতিল করে দেওয়া উচিত। বর্তমানে যা টেকনোলজি উন্নত হয়েছে, ইভিএম হ্যাক করবার একটা প্রবল সম্ভাবনা থেকে যাচ্ছে। সম্প্রতি পুয়ের্তো রিকোর নির্বাচনে ইভিএম হ্যাকের খবর মিলেছে, তারপরে এই পোস্ট করলেন ইলন মাস্ক। তাকে সমর্থন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কংগ্রেস সাংসদের দাবি ইলন মাস্কের ইভিএম বাতিলের দাবি ভারতেও প্রাসঙ্গিক। বাতিল করা উচিত ইভিএম মেশিন, দাবি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। অপরদিকে প্রবল গরমে মক্কায় হিট স্ট্রোকে 6 হজযাত্রীর মর্মান্তিক মৃত্যু। প্রবল গরমের কারণে মক্কায় হিট স্ট্রোকে 6 হজযাত্রীর মৃত্যু হলো। মৃতরা সবাই জর্ডানের নাগরিক। জর্ডানের বিদেশ মন্ত্রণালয় শনিবার ওই তথ্য নিশ্চিত করেছে এক বিবৃতি। মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে মৃতদের সৎকার প্রক্রিয়া এবং মৃতদের ফিরিয়ে আনার ব্যাপারে তারা জেদ্দার সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছেন। উল্লেখ্য, সৌদির কর্মকর্তারা আগেই সতর্কবার্তা জারি করে জানিয়েছিলেন তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ মুসল্লি পাপ মুক্তি এবং আত্মশুদ্ধির আকুল বাসনা নিয়ে এবার পবিত্র হজ পালন করেছেন। জানা গিয়েছে এবছর 18 লক্ষের অধিক মানুষ সারা বিশ্ব থেকে হজ পালনে অংশ নিয়েছেন। তীব্র জলসংকট দেশের রাজধানী নয়াদিল্লিতে। তেষ্টায় হাহাকার দিল্লিবাসীর জলসংকটের প্রতিবাদে এবার জল বোর্ডে ভাঙচুর বিজেপি মহিলা মোর্চার। প্রবল জলসংকটে ভুগছে দেশের রাজধানী। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জলের অভাব। দীর্ঘ ভোগান্তির জেরে এবার দিল্লি জল বোর্ডের অফিসে হামলা চালালো বিজেপি। দিল্লি পুলিশের উপস্থিতিতে দপ্তরে ভাঙচুর হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, জলসংকটের জন্য একে অপরকে দুষছে আম আদমি পার্টি এবং বিজেপি। জলসংকটের আবহে রবিবার কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে দিল্লি জল বোর্ডের অফিস। বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বে সেখানে পৌঁছন বিক্ষোভকারীরা। সেখানে হাজির ছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ রমেশ বিধুরীও। ছত্তারপুর এলাকায় জল বোর্ডের অফিসে গিয়ে পাথর ছোড়েন বিক্ষোভকারীরা। দপ্তরের মধ্যে থাকা বেশ কিছু জিনিসপত্র এদিন ব্যাপক ভাঙচুর করা হয়েছে। গোটা বিষয়টিকে জনতার আক্রোশ বলেই তুলে ধরেছেন বিধুরী। তিনি বলেন, রেগে গেলে মানুষ যা খুশি তা তো করবেই, বরং বিজেপি সমর্থকরাই সকলকে সামলে রেখেছিল বলে দাবি তার। পাল্টা ভাঙচুরের ভিডিও পোস্ট করে দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, নানা জায়গায় জলের পাইপ ভাঙচুর করা হচ্ছে, এরা কারা, এরা কাদের, এটা কাদের ষড়যন্ত্র। উল্লেখ্য, শনিবার জল বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিল কংগ্রেসও। উল্লেখ্য, তীব্র গরম তার উপর প্রবল জলসংকটে নাজেহাল অবস্থা দিল্লির। জলের অভাবের দায় হরিয়ানার ওপরে চাপিয়েছে আম আদমি পার্টির দিল্লি সরকার। অভিযোগ করা হচ্ছে দিল্লিকে পর্যাপ্ত জল সরবরাহ করছে না বিজেপি শাসিত হরিয়ানা সরকার। বর্তমানে দিল্লির বাস্তব পরিস্থিতি অত্যন্ত করুণ। জলের পাত্র হাতে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না জল। জলের ট্যাঙ্কার এলেও চাহিদার তুলনায় জলের পরিমাণ অতি সামান্যই। রাজ্য জুড়ে চালু হচ্ছে এবার একেবারেই নতুন নিয়ম। জমি বাড়ি কেনা বেচায় এবার ডাইনামিক ভ্যালুয়েশন ব্যবস্থা চালু হচ্ছে রাজ্য জুড়ে।
এলাকা উন্নয়নের সঙ্গে সঙ্গে বাড়বে জমি বাড়ির সরকারি মূল্য। নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, এই ব্যবস্থার নাম জোনাল ডায়নামিক ভ্যালুয়েশন। শীঘ্রই এই ব্যবস্থা চালু করবার দিকে এগোচ্ছে নবান্ন। কোভিডের সময় থেকেই জমি বাড়ি কেনাবেচার ওপর স্ট্যাম্প ডিউটিতে ছাড় দিয়েছে নবান্ন। তার জেরে বিগত তিন বছরে কয়েকগুণ বেড়ে গিয়েছে স্ট্যাম্প ডিউটি বাবদ রাজস্ব আদায়। এবার তাই সরকার নজর দিতে চলেছে জমি বাড়ির সরকারি দাম এবং ভ্যালুয়েশনের দিকে। জমি কিংবা বাড়ি কিনতে ইচ্ছুক সকলেই প্রথমে জানতে চান নির্দিষ্ট এলাকার সরকারি দাম বা ভ্যালুয়েশন। এতদিন নির্দিষ্ট মৌজা, রাস্তার নাম, প্লট নম্বর, জমির চরিত্র, জমির মাপ, সামনের রাস্তা কতটা চওড়া ইত্যাদি তথ্য দিলে তবেই সেটা জানা যেত। বাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রে এসবের সঙ্গে জমা পড়ত সেখানকার ক্ষেত্রফল। মূলত একটি রাস্তা এবং তার সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু বিচার্য বিষয়ের উপর ভিত্তি করে নির্ধারিত হতো এতদিন একটি জমির, প্লটের বা বাড়ির সরকারি দাম। প্রস্তাবিত নতুন জোনাল ডায়নামিক ভ্যালুয়েশন ব্যবস্থা চালু হলে বদল আসবে এই গোটা প্রক্রিয়াটিতে। জানা গিয়েছে নির্দিষ্ট বর্গ কিলোমিটার ধরে আলাদা আলাদা জোন সৃষ্টি করা হবে। রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন, ধরা যাক 3 বর্গ কিলোমিটার এলাকাকে একটি জোন হিসেবে ধরা হলো, তার একটি নামও দেওয়া হলো। এবার ওই জোনের জন্য একটি বেস ভ্যালু বা সর্বনিম্ন সরকারি দর স্থির করবে রাজ্য সরকার। তা অবশ্যই নির্ভর করবে এলাকার অবস্থানের উপর। একই সঙ্গে থাকছে মেট্রো রুট, হাসপাতাল, পার্ক, বাজার, বাসস্ট্যান্ড সহ 13 থেকে 14টি বিচার্য ক্ষেত্র। তার ভিত্তিতে নির্ধারিত হবে জমি বা বাড়ির মূল্য। কিন্তু এই পদ্ধতিটাকে ডায়নামিক বলা হচ্ছে কেন? কারণ এলাকা জুড়ে উন্নয়নের খুঁটিনাটি রিয়েল টাইমে যোগ হবে ওই ব্যবস্থাপনায়, ফলে জমি বাড়ির সঠিক মূল্য এবার নির্ধারণ করা সম্ভব হবে। নির্দিষ্ট এলাকার উন্নয়নের সঙ্গে সঙ্গে মূল্য বদলাবে সেই এলাকার বাড়ি এবং জমির। এই জন্যই এই পদ্ধতিকে ডায়নামিক বলা হচ্ছে বলে দাবি প্রশাসনিক মহলের। এই নয়া ব্যবস্থায় সাধারণের জন্য চালু করা হলে একটি মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ চালু করা হবে। সেই অ্যাপে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা ধরে নির্দিষ্ট জমির ওপর ক্লিক করলেই দেখানো হবে জমিটির বর্তমান সরকারি মূল্য কত। ফলে আর ঠিকানা, রাস্তার নাম ইত্যাদির প্রয়োজন পড়বে না আপনাদের দেবার। জানা গিয়েছে বর্তমানে সুইজারল্যান্ডে চালু রয়েছে এই আধুনিক পদ্ধতি, এবার চালু হবে পশ্চিমবঙ্গে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া জেনে নিচ্ছি আজকের ওয়েদার রিপোর্টটি। শুরুতেই নজর রাখছি উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার তিন জেলায় লাল সতর্কবার্তা জারি রয়েছে। তিনটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। জেলাগুলিতে 7 থেকে 20 সেন্টিমিটার, কোথাও কোথাও 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কালিম্পং, দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই দুটো জেলায় কমলা সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হালকা মাঝারি বৃষ্টি, তার সাথে কোথাও কোথাও 30 থেকে 40 কিমি বেগে প্রবল ঝোড়ো হওয়া, কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হলুদ সতর্কবার্তা জারি থাকছে আজকে। অপরদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আজকে কোথাও কোথাও হালকা এবং মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলবে। জেলাগুলির প্রত্যেকটি জেলার ওপর দিকে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। প্রত্যেকটি জেলাতেই আজকে হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার বিশেষ কিছু স্থানে প্রবল তাপপ্রবাহের সম্ভাবনাও থাকছে আজকে। এছাড়াও আজকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু কিছু স্থানেও প্রবল তাপপ্রবাহের অস্বস্তিজনক গরম পরিস্থিতি বজায় থাকবে। আজকের এই মুহূর্তের সংবাদগুলি এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ এক্সক্লুসিভ কিছু নিউজ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।